বারাতারীদের কন্টেম রিপিটিশনগুলা মাননীয় বিচারপতি মহোদয় মামুনুর রহমান এবং মাননীয় বিচারপতি মহোদয় খন্দকার দিনারুজ্জামান এর দ্রুত সমন্বয় বেঞ্চে শুনানি চলছে। আজকে আদেশের জন্য ছিল, আদেশের এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মহোদয় উপস্থিত ছিলেন। আমরাও বলেছি যে এনটিএসসি কর্তৃপক্ষ অদ্য পর্যন্ত আদালতের রায় বাস্তবায়ন করে নেয়। আদালত ইতিপূর্বে যে 15 দিন এবং 7 দিনের যে আদেশ দিয়েছিল সেটাও বাস্তবায়ন করে নেয়। আমরা তা পার্সোনালি অ্যাপিয়ারেন্স এসেছি এবং অপরপক্ষে এনটিএসসি এবং অ্যাটর্নি জেনারেল মহোদয় বক্তব্য রেখেছেন। আদালত উভয় পক্ষকে শুনে আগামী রবিবার 10:30 এই শুনানির সময় নির্ধারণ করেছে এবং আগামী রবিবার পর্যন্ত স্থগিতাদেশ থাকবে। এ পর্যন্ত অন্যান্য নিয়োগ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।